राज्य सरकार पुरो स्टेट के वैक्सीनेटेड करार जुन्न एक स्पेशल ड्राइव दिए 27 और 28 जुलाई सारा राज्यव्यापी विभिन्न लोक प्रतिनिधि मंत्री अन्यान्य प्रतिनिधि सरकारी अफिसर सारा त्रिपुरा राज्यव्यापी प्रत्येक जायगाते आज के से वैक्सीनेशन जे कैम्प हो विभिन्न हेल्थ सेंटरगुलोते तार मध्य हमरा सबाई पहुँचे जा और ये पर्यंत त्रिपुराते 86% काछाकाछी वैक्सीनेटेड हो गए फर्स्ट डोज हमारे टोटाल जे डोज लागबे जरा 18 ऊर्धे 18 प्लस थेके उपरे सेटा 24 लाख 24 हज़ार काछाकाछी हमारे एखाने 22 लाख 70 हज़ार काछाकाछी हो गए तो बाकी जे 3 लाख 60 हज़ार बा 70 हज़ार काछाकाछी रही है सेटा এই দুই দিনে আমরা 100% কমপ্লিট করার একটা প্রকল্প নিয়েছি মিশন নিয়েছি আমি আশা করি আজকে যে আমরা দেখলাম আমি এই কৈলাসহরে হোক কৈলাসহরের বিভিন্ন আশপাশের যে প্রান্তগুলো সেই যেখানে আমি গিয়েছি এবং কয়েতে স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসছে আর তার সঙ্গে সঙ্গে আমি যখন ভ্যাকসিনেশন নিচ্ছিলেন एक दो जन महिला के जिज्ञासा कर आपनी नरेंद्र भाई मोदी देवा 5 किलो कर चावल पाचन क्या बोल चावल पासी हमें जिज्ञासा कर ल1000 टाका कर राज्य सरकार पाठिए 7 लाख परिवार अकाउंटे आपनी पे कि पे और राज्य सरकार जो स्पेशल एक खावर जो पैकेट दिए 7 लाख लोकेदर के जेटार मध्य चावल डाल मसला सर्षे तेल सोयाबीन एवं तार संगे संगे आलू एवं प्याज सब जगह आमरा दीते पारी ना कारण कि तार शर्टेज एवं तार मध्य एकटा प्रब्लेम होयेछिलो तार जोन्नो डिबिटिर माध्यमे ओई टाकाटा 116 टाकाओ आमरा पाठिये दिएछि तो आमी जिज्ञासा करार पर देखलाम जे महिला बोल्लो जे सबगुलो आमरा पेयेछि तार जोन्नो आमी माननीय प्रधानमंत्रीके धन्यवाद जानाबो जे डिजिटाइजेशन होवार कारणे সেই কারণে এই কাজগুলো করতে আমাদের সুবিধা হয়েছে না হলে এত 7 লাখ পরিবারের কাছে 1000 টাকা করে পাঠানো যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকতো তো সম্ভবই ছিল না হয়তো 3 মাস 4 মাস সময় লেগে যেত তো আজকে ত্রিপুরার গ্রামে গঞ্জে এই কোভিড পরিস্থিতির মধ্যে দিয়েও প্রত্যেকের কাছে কমসে কম অন্যের অভাব নেই আর কাজের যেটা মনরেগার মাধ্যমেও এই কোভিডের পরিস্থিতিতে আমরা হাইয়েস্ট মনরেগার কাজ করছি ত্রিপুরা রাজ্যে এবং আমাদের এডিসি এরিয়াতে যেগুলো আমাদের স্পেশাল ব্লক 12টা ব্লক রয়েছে জনজাতি অঞ্চলে অ্যাসপিরেশনাল ব্লক সেখানে 110 ম্যান্ডেজ উঠেছে তো স্বাভাবিকভাবে একদিক দিয়ে মনরেগার মাধ্যমে তাদের রোজগারের ব্যবস্থা আরেকদিকে খাদ্যান্নের ব্যবস্থা এবং তার সঙ্গে সুস্থ থাকার জন্য ভ্যাকসিনেটেড করা সেটা মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে বা ওনার আশীর্বাদের কারণে সম্ভব হয়েছে আমি সমগ্র ত্রিপুরাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি এখন অনুকোটি থেকে বলছি অনুকোটি 1.1 কোটি দেবতার বাস সেই ভূমি থেকে বলছি আমি অত্যন্ত গর্বিত আজকে যখন আমি এখানে কৈলাসহরে এসেছি ইরানিতে গিয়েছি রাস্তার দুই ধারে স্বতঃস্ফূর্তভাবে আমার সমস্ত ভাই বোনেরা দাঁড়িয়ে যারা বুজুর্গ আছেন আশীর্বাদ দিচ্ছিলেন আসলে আশীর্বাদ আমাকে দিচ্ছিলেন না আশীর্বাদ তো নরেন্দ্র ভাই মোদির কাছে আমি পৌঁছে দেব যে ইরানির সমস্ত জনতা রাস্তার দুই ধারে দাঁড়িয়ে আপনাকে স্বাগত করেছে এবং সেই কেন্দ্র আমি দেখেছি আমার কাছে কিছু কিছু খবর ছিল যে এখানে আসতে চাইছে না এখানে প্রবলেম তো আমি সেই জায়গাগুলো বেছে নিয়েছি আজকে ইরানিতে যে চিত্রটা আমি দেখেছি যে এত বড় মাত্রায় ভ্যাকসিনেটেড হওয়ার জন্য এসেছে ভ্যাকসিনেশন করার জন্য এসেছে তো সেটা মোদির উপরে বিশ্বাস আর মাননীয় প্রধানমন্ত্রীজির যে লাগাতার গরিবদের জন্য কাজ করা এবং ভারতবর্ষের মানুষকে সুস্থ রাখার জন্য যে প্রকল্পগুলো নিয়েছেন তারই প্রতিফলন আজকে আমি দেখেছি আমি আবারও আপনাদের মাধ্যমে যারা যারা
ভ্যাকসিনেটেড হচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ও সঙ্গে সঙ্গে যারা হননি কালকের দিনে আজকের দিন রয়েছে তার মধ্যে 100% ত্রিপুরাকে ভ্যাকসিনেটেড করে এক মাত্রায় করোনাকে আটকানোর ব্যবস্থা করা সেটা আমি বারবার বলবো মোদিজির ভাষায় জান হতে জান আমরা যদি এক বেলা কম খাই তাতে আমাদের কোনো অসুবিধা হবে না আমরা উপবাস করতে জানি আমরা যারা মুসলিম ভাই বোন আছে আমরা রোজা করতে জানি যারা হিন্দু আছে ওনারা আমরা মানে ব্রত করতে জানি আমার মায়েরা সেগুলো করতে পারে তার জন্য কোনো অসুবিধা নেই আগে বাঁচতে হবে আর আমি মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আপনাদেরকে আমি নিবেদন করব যে বড় মাত্রায় যাতে মিডিয়াতে সেটা স্থান পায় যে সেটা প্রচার করা হোক যে সবাই ভ্যাকসিনেটেড হয়ে যাক আর 100% ভ্যাকসিনেটেড স্টেট যাতে আমরা এই মাসের মধ্যে ত্রিপুরাকে তুলে ধরতে পারি এটাই আমার ত্রিপুরার সাধারণ মানুষের কাছে প্রার্থনা থাকবে আমি আশা করি ত্রিপুরা মায়ের আশীর্বাদে সেটা করতে আমরা সক্ষম হবো।